শনিবার সন্ধ্যায় আগরতলা এমপিবি বিমানবন্দর থেকে গ্রেফতার 6 জন অবৈধ অনুপ্রবেশকারী বাংলাদেশি নাগরিক। এই বিষয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয় এয়ারপোর্ট থানার ওসি অভিজিৎ মণ্ডল জানান, গতকাল এমপিবি বিমানবন্দরে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করার সময় সিআইএসএফ তাদের আটক করে জিজ্ঞাসাবাদ চালালে তারা কোনো সঠিক উত্তর দিতে না পারায় তাদের বিমানবন্দর থেকে গ্রেফতার করে এয়ারপোর্ট থানার পুলিশ এবং আজ তাদের আদালতে প্রেরণ করা হবে। গতকাল সন্ধ্যা নাগাদ আমাদের কাছে খবর আসে যে এমপিবি এয়ারপোর্টে কিছু লোক ট্রাভেল করছিল, তারপরে সিআইএসএফ এদেরকে জিজ্ঞাসাবাদ করে, তখন ওদের কাছে কোনো বিলির কোনো কাগজপত্র দেখাতে পারেনি ওরা। তারপরে সিআইএসএফ আমাদের খবর দেয়, তারপরে আমরা ওদেরকে আটক করে থানাতে নিয়ে আসি এবং তাদের বিরুদ্ধে লিগাল প্রসিজার নেওয়া হয়েছে। হ্যাঁ, তাদের বিরুদ্ধে তো এফআইআর রেজিস্টার করা হয়েছে। কতজন রয়েছে তারা? 6 জন। সবাই কি পুরুষ? সবাই পুরুষ। প্রাথমিকভাবে কি পারপাস তারা এসেছিল ভারতে এবং কিছু পাওয়া গেছে তথ্য? ইনভেস্টিগেশন চলছে, ইনভেস্টিগেশনে জানা যাবে। তারা কোন সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করেছে বা কোথায় যাচ্ছিল সেই বিষয়ে কোনো তথ্য পেয়েছেন কি? তবে এই অবৈধভাবে বাংলাদেশি নাগরিকদের অনুপ্রবেশ ত্রিপুরা রাজ্যের সীমান্ত নিরাপত্তা রক্ষী কেন্দ্রীয় আধাসামরিক বাহিনীও বিএসএফ এর ভূমিকা নিয়ে বড় একটি প্রশ্নচিহ্ন এঁকে দিয়েছে। মানব পাচারকারীদের বিরুদ্ধে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনআইএ এর অভিযান মুখ্যমন্ত্রীর অনুপ্রবেশ নিয়ে বিএসএফ এর সঙ্গে বৈঠকে বিএসএফকে দেওয়া পরামর্শই এই অবৈধ অনুপ্রবেশ বন্ধ করতে ব্যর্থ হয়েছে। ব্যুরো রিপোর্ট, আর ইনিউজ।